হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি সবাইকে আমার চ্যানেল লাইফ লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম আজকে চার দিন পর আমি আবার ফিরে এসেছি আজকে হচ্ছে একটি স্বপ্নতে যাব আমি আর আম্মু বিকালবেলায় বের হলাম বাসা থেকে আসুরের নামাজের পর স্বপ্ন তো আসলে কিছু কেনার ছিল অনেক জরুরি জিনিসপত্র যেগুলি কেনা হয়নি তো ওই জিনিসগুলো একটু কেনার ছিল এই কয়েকদিন বাসা থেকে একদমই বের হইনি এজন্য আর কেনা হয়নি বাট এখন ওগুলি খুব বেশি প্রয়োজন তার জন্য হচ্ছে যাচ্ছি তো এই চার দিন মূলত বুঝতে পেরেছি যে সবাই আমাকে অনেক বেশি পরিমাণে যারা আমার লাইকি ফ্যান রয়েছে ওরা প্রত্যেকটা মানুষ আমাকে ইনবক্স করছে আপু তোমাকে ইউটিউবে দেখতে পারতেছি না প্লাস হচ্ছে লাইকিতেও দেখতে পারতেছি না ইনস্টাগ্রামও দেখতে পারতেছিনা না তুমি কোথায় কি হয়েছে তুমি ঠিক আছো কি না অনেক দেখছি ইনবক্স কমেন্ট করছে অনেকেই তো আসলে এই চার দিন আমি অতটা বেশি অসুস্থ ছিলাম না হালকা পাত্র একটু জ্বর এসেছিলো আর হচ্ছে আমার দাদু একটু অসুস্থ ছিল তার জন্য হচ্ছে সবাই ওই দিকটাতে একটু বেশি টাইম দিয়েছি এই জায়গাগুলো একটু অফ ছিল তাই হচ্ছে এই চার দিন আমি কোনো জায়গায় অ্যাক্টিভ থাকতে পারিনি ইউটিউবেও না অন্যান্য জায়গা তো গুলোও না তবে ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকা ট্রাই করব ট্রাই করব না থাকবোই এখন থেকে অ্যাক্টিভ রেগুলার আবার ব্লগ দেওয়া স্টার্ট করব রেগুলার একদম ডে বাই ডে দি তে থাকবো আবার যেরকম প্রথম দিকটা শুরু করেছিলাম বাট মাঝখান দিয়ে এই মাসটা কেন যে আমার আমার আপস অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে তো ইনশাআল্লাহ আবার রেগুলার হয়ে যাব সবাই দোয়া করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন তো অনেক দিন পরেই হচ্ছে স্বপ্নতে যাচ্ছেই তো আমি যাওয়ার টাইমে একটু হেঁটে যেতে চেয়েছিলাম কারণ হচ্ছে হালকা হালকা একটু শীত পড়ে গিয়েছে মোটামুটি ভালোই শীত পড়েছে বিশেষ করে আমাদের বাসা অনেক প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আমার কাছে লাগতেছে জানি না কার কিরকম বাট আমার কাছে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আমি হালকা পাতলা একটা শলও পরে নিয়েছি পাতলা একটা শল ওইটাও পরে নিয়েছি ওইটা পরে আমি স্বপ্নতে গিয়েছি কারণ আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগে তো মূলত হচ্ছে স্বপ্নতে যেহেতু ভিডিও করতে দেয় না আজ আজকে আম্মুর সাথে গেছি তাই হচ্ছে আম্মু তো কখনও মানে আম্মুকে আমি আম্মুর সাথে গেলে হচ্ছে ভিডিওটা ঠিকভাবে করতে পারি না অন্যান্য হেল্প যেগুলি হচ্ছে আমার ভাবি কিংবা হচ্ছে কাজিনের সাথে যখন গিয়েছিলাম ওরা করেছিল আমি একা যখন যাই ওরা আমি একা একাই করি সব কিছু তো আম্মু ওরকমভাবে হেল্প করতে পারছিল না আমাকে তার জন্য হচ্ছে অত বেশি ভিডিও করিনি স্বপ্নতে আর ওদিন প্রচণ্ড বেশি স্বপ্ন যে ম্যানেজার কিংবা হচ্ছে স্টাফগুলো থাকে তারা অনেক বেশি দেখলাম আশেপাশেই রয়েছে আমার আমি হচ্ছে বেশি ভিডিও করিনি যেহেতু স্বপ্নতে ভিডিও করা অ্যালাউ না বাট আবার দেখতে পাচ্ছি অনেক ব্লগাররাই যে এই স্বপ্নতে ভিডিও করছে ওদের সামনে ওপেনলি জানি না কি হয় আমাকে কেন করতে দেয় না নাকি ওরাও লুকিয়ে লুকিয়ে করে তো হচ্ছে স্বপ্ন থেকে প্রথমে হচ্ছে ইস্ট কিনলাম আসলে আমার এত বেশি পিৎজা খেতে ইচ্ছা করছে আমার রান্নার অনেক নেক্সট ব্লগে এটা বলবো এখন কিছু নাই বলি এই সম্পর্কে আর হচ্ছে আম্মু লাল শাক কিনেছে আসলে আব্বু নাই বাসা আব্বু হচ্ছে দাদু বাড়িতে গিয়েছে এরপর হচ্ছে আম্মু গাজর কিনেছে লাল শাকটা আম্মু খায় না আমি খাই লাল শাকটা তো আমাদের এখন মানে অনেক বেশি ওয়েস্ট হচ্ছে খাবার মানে আমি ঠিকভাবে খাই না যেহেতু মানে শুধু দুপুরবেলাটাই ভাত খাই আর সবজি খাই তো আম্মুও ঠিকভাবে খায় না আমাদের সবচেয়ে কম খায় হচ্ছে আম্মু তারপর হচ্ছে শশা কিনলাম তো আব্বু চলে যাওয়ার কারণে মোটামুটি আমাদের পাশে অনেক খাবারই ওয়েস্ট হয়ে যাচ্ছে আমাদের তরকারি বাসি হয়ে যাচ্ছে তারপর ওটা বুয়াকে দিয়ে দিতে হচ্ছে তো ফাইনালি হচ্ছে গিয়ে আমার অনেক লাল শাক খেতে করলো তো লাল শাকগুলো অনেক ফ্রেশ মনে হচ্ছিল স্বপ্নতে পরে আম্মু লাল শাক কিনলো গাজর কিনল তারপর হচ্ছে শশা কিনলো আমার জন্য আর হচ্ছে ইস্ট কিনলাম একটা যেহেতু আগে বলেছি পিৎজা বানাতে পিৎজা খেতে ইচ্ছা করছে তারপর হচ্ছে আম্মু চামচ কিনলো একটা স্বপ্নতে সিম্পল একটা রেগুলার ইউজের জন্য চামচ কিনলাম চামচের ইতিহাস অনেক বড় এটা ব্লগে না বলে আমাদের সব চামচ বাসা থেকে দেওয়া হয়ে গিয়েছে তো এখন এটা নাই বলি ব্লগে কী হয়েছে আমাদের চামচের কাহিনী তো রেগুলার ইউজের যে চামচগুলা দামো স্বপ্ন থেকে ছয়টা চামচ কিনলো তো চামচটা ফুল একদম সিম্পল ছিল একদমই কোনো মানে কোনো ডিজাইন বা এরকম কিছুই ছিল না ফুল একদম সিম্পল ডিজাইন ছিল আসলে আমি তখন আসলে আম্মু যেহেতু নামাজ পড়তেছিলো আমরা আম্মুর সাথে কোনো জায়গায় গেলে আম্মু খুব তাড়াতাড়ি চলে আসি একটু ঘোরাকাটি খুবই কম করে আম্মু আম্মুর সাথে স্বপ্নটা হায়েস্ট মনে হয় বিশ মিনিট লেগেছে অন্য টাইমে আমরা যখন যাই আমরা হচ্ছে দুই তিন ঘন্টা সময় লাগিয়ে তারপর হচ্ছে সব কিছু দেখি বা মানে সব কিছু দেখি ভালো লাগে দেখতে বাট আম্মুর সাথে গেলে আম্মুর শুধু যে জিনিসটা কিন্তু দেখব ওটাই সব কিছু নিয়ে চলে আসবে তো আম্মু মাগরিবে নামাজ মানে নামাজ পড়তেছিলো আর আমি আসলে যেহেতু জানি না এটা কি আম্মু খুলবে কখন খুলবে তাই হচ্ছে আমি আর খুলে দেখানেলাম না তারপর হচ্ছে হাইকোর একটা অরিগানো কিনলাম যেহেতু আগে বলেছিলাম আমার অনেক পিৎজা খেতে ইচ্ছা করছে আর ফার্স্ট টাইম আমি পিৎজা বানাবো যদিও আমার রান্নার কোয়ালিটি অনেক খারাপ খুবই বাজে বানাই যেটাই রান্না করে খুবই রিভিউ অনেক বেশি একটা ভালো হয় না জাস্ট কয়েকটা রিভিউ খুবই ভালো পাইছি সেটা হচ্ছে গিয়ে নুডলসটা খুব ভালো করতে পারি আর কফিটা অনেক বেস্ট হয় তো আর হচ্ছে চাটাও মোটামুটি মানে খাওয়ার যোগ্য তো এই তিনটা জিনিসেরই হচ্ছে আমি ভালো রিভিউ পেয়েছি অনেক বেশি এছাড়া না হলে হচ্ছে বার্গার বানিয়েছিলাম একবার ভালো না একবার হচ্ছে পিৎজা বানিয়েছিলাম ওইটা হচ্ছে মূলত একটা গেম শো দেখে মানে গেম দেখে বানিয়েছিলাম ওইটা কোনো হচ্ছে ইউটিউব দেখে বানানো এমনটা না ওইটা হচ্ছে আগে আমি প্রচণ্ড কুকিং গেম খেলতাম প্লাস হচ্ছে মেক গেম খেলতাম তো ওইখানে কুকিংয়ে পিৎজা বানাতে হয় ওইটা দেখে আমার খুব ইচ্ছা জাগলো যে আমিও বানাবো ওদের মতন তো ওদের মতন একটা রুটি মতন বানালাম ওইটার মধ্যে মাংস দিয়ে দিলাম মানে কি করছি না করছি নিজেও বুঝি নাই কী করছি যত আমি ছোটো ছিলাম ক্লাস ফাইভে পড়ি তখন আমি বানাইছিলাম Ou is last. ব্যাড এক্সপিরিয়েন্স পিজার উপর আসছে এবার কোনো দিন ট্রাই করি না বাট এখন মনে হচ্ছে একটু ট্রাই করার দরকার দেখি কি হয় আল্লাহ যাতে ভালো হন এরপর হচ্ছে একটা টমেটো সস কিনলাম এটা হচ্ছে এই টমেটো সসটা আমি কখনও এর আগে টেস্ট করিনি এছাড়া যতগুলো টমেটো সস আছে স্বপ্নতে মানে বাসাবো স্বপ্নতে যতগুলো আছে আমার সবগুলো টেস্ট করা হয়েছে তো এটা কখনোই টেস্ট করা হয়নি এটা এটার প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লাগছে মানে বোতলটা খুব বেশি সুন্দর লাগতেছিলো দেখে আমার কাছে এখানে দেখা মেড ইন থাইল্যান্ড বাট এটা টেস্টটা কীরকম হবে আমি আসলে এটা জানি না বাট দেখতে ভাল লাগছে তাই হচ্ছে কিনে নিয়ে আসলাম যেহেতু আমদ্রাসার সস প্রচণ্ড লেভেলে যায় প্রচণ্ড আমরা প্রচণ্ড সস বেশি খাওয়া পরে তো আমার পিৎজার জন্য হচ্ছে এখন আর অনেক কিছু কেনা বাকি টুকিটাকি স্বপ্ন থেকে নিয়ে আসছি এরপর হচ্ছে একটি চিজ কিনেছি মজুরাল চিজ গুড লাইফের একটা চিজ কিনে এসেছিলাম আসলে আমার সব মতো থাকতে মনেই ছিল না যে আমার ক্যাপসিকাম কিনতে হবে যখন আম্মু সবজি কিনছিল আমি আসলে তখন সামনে ছিলাম না মানে জাস্ট আমি অন্য একটা কিছু খুঁজছিলাম তখন বাট আমার যখন অর্ধেক রাস্তায় চলে আসলাম তখন মনে পড়ছে হচ্ছে আমি তো ক্যাপসিকামই কিনলাম না তো হচ্ছে আম্মুকে বলবো সকালবেলা আমাদের যে বাজার আছে ওইখান থেকে নিয়ে আসার জন্য এরপর হচ্ছে একটা ফেসওয়াশ কিনলাম আমার জন্য বোরো প্লাস জিরো ওয়েল জিরো পিম্পল এটা আমি কখনো ইউজ করিনি এর আগে তো আমি অন্য একটা ইউজ করতাম হিমালয়া আমার নাম ছিল এটা হ্যাঁ হিমালিয়া ছিল বাট এবার মনে হলো যে এইটা ট্রাই করি এটা হচ্ছে মুলতানি মাটি প্লাস নিম দুইটা হচ্ছে একসাথে তো দেখি ইউজ করে কেমন হয় যদি ভালো হয় তাহলে অবশ্যই বলবো আসলে ফেসওয়াশের উপরে একটা হচ্ছে আপনার এখানে অফার দেওয়া হয়েছিল। যেটা আপনার দাম আসবে তার হচ্ছে হাফ প্রাইস করে দেবে তারপর হচ্ছে আর একটা ফেসওয়াশ ছিল ওইটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমি আসলে কোনো হোয়াইটিং ওয়াশ কিংবা ক্রিম এগুলো ইউজ করতে পছন্দ করি না নর্মাল যেটা কোনো ব্রোন কিংবা এরকম জাস্ট ক্লিন করবে ফেসটাকে এরকম ফেস ওয়াশ আমার ইউজ করতে ভাল লাগে তো যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওটার স্মেলটা এত সুন্দর ছিল আমার কাছে এত বেশি ভালো লেগেছিলো বাট ওইটা আমার কেন জানি মানে হোয়াইটিং মানে কী হয় না হয় স্কিনে এরপর হচ্ছে একটা কফি স্ক্রাব এটা একটা কিনলাম দেখি ট্রাই করে দেখি এটাও কেমন ওইখানে স্বপ্ন যে স্টাফ ছিল উনি বলছিল এটা অনেক বেস্ট নাকি খুবই ভালো আর যেহেতু অফার চলছিল ওইখানে তো ভাবলাম নিয়ে দেখি যদি ভালো হয় তাহলে তো অনেক ভালো কথা আর যদি খারাপ হয় তাহলে দেখি কপালে কি আছে তো আশা করি সবার আমার আজকের ব্লগটি ভালো লেগেছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি প্রেস করবেন ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম